আসসালামু আলাইকুম। তো খুবই ভালো একটি অফার এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু প্রথমেই বলে রাখি অফারটিতে সবাই অংশগ্রহণ করতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি যখন জুলাই মাসের 2 তারিখ অফারটি শেয়ার করেছিলাম তখন এরকম কোনো কন্ডিশন ছিল না, তার জন্য আমি অফারটি শেয়ার করছিলাম এবং এখানে কিন্তু এরকম কিছুই লিখে দিইনি। এখানে বলছি যে তারা নতুন ট্যাক্স দেবে, তার জন্য আপনারা অপেক্ষা করুন। তো তারা নতুন ট্যাক্স দিয়ে দিয়েছে। নতুন ট্যাক্সে কি, তাদের একটা অ্যাপ্লিকেশন আসছে, এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার সাথে ওই ওয়েবসাইটের যে মেল দিয়েছিলেন ওই মেল দিয়ে কানেক্ট করতে হবে। তো তাদের যে অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র পিসি আর ল্যাপটপ এইটা যাদের আছে তারাই ডাউনলোড করতে পারবেন, কারণ তারা অ্যান্ড্রয়েড ভার্সনে আনেনি জিনিসটা। এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট আসবে। যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু এইটায় অংশগ্রহণ করতে পারবেন, তো যাদের আছে কেউ মিস করবেন না। অফারটা অংশগ্রহণ করার জন্য সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এবং অংশগ্রহণ করা একদম ইজি। যাদের কাছে পিসি নেই তারা অফারটা স্কিপ করতে পারেন। আমি মোবাইল দিয়ে ভিডিও মেক করতে আছি, তো আমি পিসি দিয়ে করব না, আমি মোবাইল দিয়েই। এখানে দেখুন টিউটোরিয়াল দেওয়া আছে, টিউটোরিয়াল কিছু স্ক্রিনশট আছে, স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে বিস্তারিত বিষয়বস্তু। তো দেখে প্রত্যেক অফারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন। তাদের কয়েনের সেল প্রাইস হচ্ছে 1 টাকা কয়েন 35 সেন্ট করে হবে, 35 সেন্ট করে হবে বলতে 35 সেন্ট করেই আর কি বিক্রি করতেছে। তো তারপর লিস্টিং প্রাইস তো তাহলে আরও বেশি হবে, তো কেউ মিস করবেন না, সবাই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন যাদের পিসি রয়েছে। অফারটির নাম বা তাদের ওয়েবসাইটের নাম বা তাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে পয়েন্ট এবং তাদের কয়েনের নামও পয়েন্ট। তো ও সব বিস্তারিত বিষয়বস্তু না দেখিয়ে এই যে তাদের কয়েনের নাম হচ্ছে Y পয়েন্ট হবে, হ্যাঁ Y পয়েন্ট। তো তাদের কম্পিউটার বা পিসি আছে ল্যাপটপ আছে তারা অফারটিতে অংশগ্রহণ করে নেবেন প্রত্যেকে, আর যাদের নেই তাদের ভিডিওটা দেখার দরকার নেই, ভিডিওটা স্কিপ করতে পারেন। যারা এখন পর্যন্ত অফারটিতে অংশগ্রহণ করেন না আমি প্রথম থেকে শুরু করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা অংশগ্রহণ করেছেন অফারটায় অলরেডি তারা যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে না থাকেন আমি স্টেপ বাই স্টেপ একটা পর একটা দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখে একদম সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নেবেন। আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন। তো এখন আসুন মূল ভিডিওতে আসি, কীভাবে কী কাজগুলো কমপ্লিট করবেন সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, আমি অফারটি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে জুলাই মাসের 2 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। তো বেশ কিছুদিন পর ভিডিওটা দিচ্ছি কারণ সময় পাই না, সময় পেলে তো আমি ভিডিও দিতাম, তো সময় পাই না তার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি। আরও কিছু অফার রয়েছে, ওয়ালেট অ্যাপ্লিকেশনের অফার কিছু আপডেট রয়েছে যেগুলো আপনারা বুঝতে আছেন না, কিন্তু আপডেটগুলো একদম ইজি, আমি কিন্তু ভয়েস দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা বুঝতে না পারতে আছেন। তো অফারটা অংশগ্রহণ করতে হলে বা আপডেটের কাজ যেটাই করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পলি লেখা থাকবে পয়েন্ট পে বা যেটাই থাক বা এয়ারড্রপ লিঙ্ক যেটাই থাক, উইথড্র আপডেট যে কোনো কিছু একটা লেখা থাকতে পারে, ওই একটা লিঙ্কই পাবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্ট চলে আসবে। এই পোস্টটা চলে আসলে যারা এখন পর্যন্ত অফারটা অংশগ্রহণ করেন নাই অফারটা অংশগ্রহণ করতে ইচ্ছুক, এখান দেখুন লেখা আছে এয়ারড্রপ লিঙ্ক, লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি অফারটিতে অংশগ্রহণ করে ফেলেছেন আগে থেকেই তারা যেটা করবেন, উইন্ডোজ থেকে তাদের অ্যাপ্লিকেশনটা এই লিঙ্কের উপর ক্লিক করে, উইন্ডোজ মানে পিসি কম্পিউটার যেটাই বলে থাকেন ল্যাপটপ এগুলো থেকে এই লিঙ্কের উপর ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তারপর কি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন যারা অংশগ্রহণ করবেন অ্যাড্রপ লিঙ্ক এখানে দেখুন এই যে লিঙ্ক দেওয়া আছে এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এই পোস্ট আসবে। এই পোস্ট আসলে এখানে দেখুন লেখা আছে জয়েন হিয়ার, তো জয়েন হিয়ার লেখা থাকলে এখান থেকে নেই, কিন্তু স্ক্রিনশট আমি বলে দিয়েছিলাম কীভাবে কী করতে হবে। তো এখান থেকে জয়েন হিয়ারের উপর যখনই ক্লিক করবেন এইটা কিন্তু তাদের ওয়েবসাইট, এখানে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে। টুইটার কানেক্ট করার বিনিময়ে আপনি যদি আপনার এখান থেকে রিওয়ার্ডে আসেন, রিওয়ার্ডে আসলে দেখবেন আপনি এখানে পয়েন্ট পাবেন 1.5। তো কেউ মিস করবেন না, প্রত্যেক অফারটিতে অংশগ্রহণ করবেন, এটা থেকে আপনারা একটা প্রত্যেকে ভালো পরিমাণে প্রফিট পাবেন। তা আমি আমার অ্যাকাউন্টটা সাইন আউট করে নিই, তা নাহলে তো আপনাদের দেখাতে পারবো না। তো এখান থেকে আমি একদম কেটে বের হয়ে যাই। তো এই যে দেখুন যখন এই পোস্টে আসবেন আপনারা অফারের পোস্টে জয়েন হিয়ার, এখান থেকে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে এটাকে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যেটা করবেন এখানে এই যে উপরে একটা ব্যানার রয়েছে এই ব্যানারের উপর ক্লিক করবেন, এইটাই হচ্ছে আপনাদের প্রথম কাজ। ব্যানারটার উপর ক্লিক করলে আপনাকে এখানে রেজিস্টার করতে পারবে, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে লগ ইন সাইন আপ দুইটি অপশন রয়েছে, আপনারা সবাই সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। সাইন আপের উপর ক্লিক করে দিলে এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে, এখানে আপনার নাম দেবেন,
ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড আবার দিয়ে এখানটা টেক মার্ক করে সাইন আপ বা ক্লিক করে দেবেন। আপনার মেইল একটা ভেরিফাই লিঙ্ক যেতে পারে, মেইলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই টাইপে হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে ফেলবেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই। তো এখানে আপনাকে টুইটার মুইটার কানেক্ট করতে বলতে পারে, আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন সাইন আপ করার সময় বলতে পারে। তো কানেক্ট করে নেবেন, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই আমার মেইল পাসওয়ার্ড দিয়ে। তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন, এরকম না, আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর একটু ওয়েট করুন, এইরকম এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইরকম ইন্টারফেস দেখতে দেখলে আর যদি এরকম ইন্টারফেস নাও আসে, থ্রি আইকন উপরটা ক্লিক করবেন। থ্রি আইকন উপর ক্লিক করার পরে এখানে দেখুন এই যে এই যে এই অপশন, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে তাহলে এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসলে এখানে দেখুন দুইটি অপশন রয়েছে। তো দুইটি অপশন থেকে আপনারা প্রথম অপশনটার উপরটা ক্লিক করবেন। প্রথম অপশনের উপর ক্লিক করার পর এখানে টুইট লেখা একটা অপশন পাবেন, টুইটের উপর ক্লিক করে একটা টুইট করে দিয়ে আসবেন। আপনারা টুইটারটা কানেক্ট কানেক্ট করতে বললে কানেক্ট কানেক্ট করে নেবেন, ওগুলো সিম্পল আছে। কানেক্ট কানেক্ট করার পর এখানে দেখবেন আপনি যে টুইটটা করছেন ওইটার লিঙ্ক চাইবে, বলবে আপনার টুইট লিঙ্ক দিন। তো আপনি টুইট করার পর আপনি আপনার টুইটারটা ওপেন করবেন। টুইটারটা ওপেন করে এখান থেকে এইটার উপরে ক্লিক করবেন। আপনার এখানে এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের ভিতর চলে আসবেন। প্রোফাইলের ভিতর চলে আসার পর আপনি যে টুইটটা করবেন, টুইটটা এখানে প্রথমেই দেখতে পারবেন। শেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা এখানে দেখবেন যে লিঙ্ক পেস্ট করার একটা জায়গা রয়েছে, ওখানে বসিয়ে দেবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হতে পারছেন। তারপর কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। থ্রিডের উপরে ক্লিক করবেন, রিয়ার্ডের ভিতরে যাবেন। রিয়ার্ডের ভিতরে গেলে দেখবেন আপনি পয়েন্ট পেয়ে গিয়েছেন। তারপর এখানে দেখুন আরেকটি রয়েছে, এটা হচ্ছে রেফারেল ক্যাম্পিং। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে এখানে রেফারেল করাতে পারেন, সে যদি ভেরিফাইড হয়, ভেরিফাইড হতে হবে তাকে, সে যদি ভেরিফাইড হয় তাহলে প্রত্যেক রেফারেলের বিনিময়ে 15 পয়েন্ট পাবেন। এবং সে যদি শুধুমাত্র রেজিস্টার করে এবং টুইটার ভেরিফাই করে তাহলে পাবেন আপনি, সে না কি যে করবে কাজটা সে পাবে 1.5 পয়েন্ট। মানে তাকে সম্পূর্ণ কাজ করতে হবে, শুধুমাত্র রেজিস্টার করলে কাজ হবে না। তো এখানের কাজগুলো তো মোটামুটি বুঝতে পারলেন। আর এখানে এই যে আপনার রেফার লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে যে রিওয়ার্ড ভেরিফিকেশন রয়েছে, এটার উপর ক্লিক করে এগুলো ভেরিফাই করে নেবেন। এগুলো ভেরিফাই করা ইজি আছে, এই যে আমি আপনার দেখাই এই যে রিওয়ার্ড ভেরিফিকেশন, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একই রিওয়ার্ড ভেরিফিকেশনের উপর ক্লিক করলে এখানে আর কি আপনার রিওয়ার্ডটা দেখতে পারবেন এতটুকুই। তারপর থ্রি আইকন উপর ক্লিক করলে এখানে আরও অপশন রয়েছে, প্রাইভেট সেল টেল। তো এগুলো দেখার আমাদের আর কোনো প্রয়োজন নেই, এখন আছে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে যে এই পোস্টে ইম্পর্টেন্ট আপডেট আছে, তো এত কিছু তো দরকার নেই। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে না, ওই লিঙ্কের উপর আবার ক্লিক করলে আপনাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনের যে পোস্ট রয়েছে পোস্টটা চলে আসবে। পোস্টটা চলে আসলে এখানে যে ডাউনলোড লেখা আছে লিঙ্কটির উপরটা ক্লিক করে দেবেন। লিঙ্কটির উপর ক্লিক করে দিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, এটা পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করতে হবে। তো এখানে দেখুন এই যে মোবাইল, মোবাইলের উপর ক্লিক করলে কিছুই আসে না, এটা শুধুমাত্র যাদের উইন্ডোজ আছে তারা করতে পারবে। তারপর লিনাক্স ইউজাররা করতে পারবে, আইফোন ইউজাররা করতে পারবে। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি। তো তাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি ফোনে আছি তার জন্য কিন্তু ডাউনলোড করতে পারতেছি না। তো আপনারা এখানে উপরে কোনার দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দিই। এই যে এখানে ইনস্টল ডিটেলস টিউটোরিয়াল দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্রোম বা মিডিয়াম যেটাই সিলেক্ট করেন, এক জায়গায় সিলেক্ট করলেই হবে, আপনার সমস্ত ইনস্ট্রাকশন এখানে পেয়ে যাবেন। তো এই যে দেখুন এখানে সকল কিছু লেখা আছে। আমি নিজেও কিন্তু তাদের মিডিয়ামের পোস্ট দেখেই কাজগুলো করছি, আপনারাও এগুলো দেখে এগুলো একটু দেখবেন সবসময় যে কীভাবে কী দেওয়া। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন নিচের দিকে আসবেন, একটু এইসব পড়বেন, এইসব যদি পড়েন তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনি যখনই ওপেন করবেন আপনার সামনে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তারা মার্ক করে দেখিয়ে দিয়েছে নেক্সটের উপর ক্লিক করতে হবে, তারপরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আবার নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে এই যে ইনস্টল, ইনস্টলের উপর ক্লিক করবেন। এখানে এই দেখুন তারা প্রত্যেকটা একটু মার্ক করে করে দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করার পর আবার এই ক্যান্সেলের উপর ক্লিক করবেন না বলেও, ক্যান্সেলের উপর ক্লিক না করে এই যে ফিনিশ রয়েছে, ফিনিশের উপর অনেকক্ষণ ওয়েট করার পর এরকম ফিনিশ লেখা একটা অপশন পাবেন, ফিনিশের উপর ক্লিক করে দেবেন। এটা হয়তো তারা ভুলে এখানে লিখে দিয়েছে ক্যান্সেল করা। তো ফাইনাল স্টেপে আপনাকে ফিনিশে ক্লিক করতে হবে।
তারপর দেখবেন যে আপনার ড্যাশবোর্ড মানে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই রয়েছে সেইটাই দেখবেন পয়েন্ট পেটা এরকম চলে এসেছে। এরকম চলে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন জিনাট লেখা আছে, জিনাটের উপর একটা ক্লিক করবেন, 12 ওয়ার্ডের একটা পাস দিবে, পাসটা কপি করে সুরক্ষিত করে রাখবেন। টেস্ট অল্ডের পাসপোর্ট যেভাবে সুরক্ষিত করে রাখেন ঠিক একইভাবে সুরক্ষিত করে রাখতে হবে। এখানে আপনি এর পুরাতন কোনো ওয়ালেট ইনপুট করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন, নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তারপরে এই যে এরকম পার্স পেয়ে যাবেন, পার্সগুলো কপি করে সুরক্ষিত করে রাখবেন। এই যেখানে কিন্তু কপি অপশন অপশন রয়েছে, কপি করে সুরক্ষিত করে, তারপরে এই যে কন্টিনিউ রয়েছে পাশে কিন্তু কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে। এখানে দেখুন যেটা বলতে আছে তাদের ফার্স্ট নাম্বার ওয়ার্ড কী ছিল সেটা লিখতে বলতে আছে, 5 নাম্বার ওয়ার্ড কী ছিল লিখতে বলতে আছে, 11 নম্বর ওয়ার্ড কী ছিল লিখতে বলতে আছে। আপনি যে এই যেগুলো কপি করে সুরক্ষিত করে রেখেছিলেন ওখান থেকে গুনে গুনে কোনটা কত নাম্বার ছিল এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই যে এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করবেন। এই যে কনফার্ম, কনফার্মে ক্লিক করবেন। এখানে তার সকল কিছু বলে দিচ্ছে, তারপর এরকম কিছু লোড নেবে, কিছু সময় লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনার কিন্তু কাজ কমপ্লিট না। এখানে চেক স্ট্যাটাস এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ফাইনাল স্টেপ চলে আসবে। ফাইনাল স্টেপে যেটা করতে হবে, এখানে আপনাকে আপনার একটা নাম দিতে হবে, এমন নাম দিতে হবে যে নামটা যাতে তারা নেয়, নিচে কিন্তু সবুজ চিহ্ন আসতে হবে। তো এখানে আপনি আপনার নামটা দিতে পারেন, তার পাশাপাশি কিছু সংখ্যা বসিয়ে দিতে পারেন। সংখ্যা মঙ্খা বসিয়ে দেওয়ার পর এখানে যে রেজিস্টার লেখা আছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, আপনার ফাইনাল স্টেপের কাজ কমপ্লিট। তো ফাইনাল স্টেপের কাজ কমপ্লিট হলে তারপর আপনাকে বলবে এনজয় দি অ্যাপ। তো তারপর আবার অ্যাপের উপর ডাবল ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এবং আমি যে এখানে একটা দেখুন আপনাদের মাঝে স্ক্রিনশট শেয়ার করছিলাম, তো এই যে স্ক্রিনশট শেয়ার করছিলাম দেখবেন যে আপনার পয়েন্ট ড্যাশবোর্ডের এরকম দুটা টিক চিহ্ন চলে এসেছে। এই যে এটা এখানে একটা টিক চিহ্ন, এখানেও একটা টিক চিহ্ন, এই দুইটাই দেখবেন টিক চিহ্ন চলে এসেছে। তার মানে আপনার বর্তমানে সকল কাজ এখানে কমপ্লিট। এখন আপনাদের যেটা করতে হবে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে, তারা যখন আবার নতুন আপডেট দেবে তখন আমি আপনাদের মধ্যে আবার আপডেট দিয়ে দেবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যাতে আমার চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে। কারণ আমি কিন্তু বেশিরভাগ আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি, ভিডিও কিন্তু খুব কম দিই, প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই, কিন্তু অফার তো শেয়ার করি প্রচুর, আপডেটও শেয়ার করি প্রচুর, যেগুলোর ভিডিও দেওয়া হয় না। আর যারা পুরাতন আছেন অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন কিন্তু টেলিগ্রামটা ঠিকমতো ফলো করতেছেন না, তারা ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রামটাও ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার যেসব বন্ধুদের পিসি আছে তারা এই অফার টিভিতে অংশগ্রহণ করে একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারে। এবং তার পাশাপাশি আরও একটি জিনিসের জন্য ভিডিওটা আপনাদের শেয়ার করা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার অনেক বন্ধুরা মোবাইল দিয়ে শুধুমাত্র তাদের ওয়েবসাইটে রেজিস্টার করছে কিন্তু তারা জানে না যে পরবর্তী আপডেট আসছে, তাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের কাজটা কম্পিউটার দিয়ে করতে হবে। তো তারা তাদের যদি কম্পিউটার কম্পিউটার থেকে থাকে, ল্যাপটপ থেকে থাকে, তাহলে তারা তাদের এই কাজটা কমপ্লিট করে তাদের প্রফিটটা নিয়ে নিতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।